প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। নিয়োগ জট বিরাট জরুরি একটি ফ্যাক্টর, দিন শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। এই ভিডিওর মধ্যে সবটাই প্রোভাইড করার চেষ্টা করছি বন্ধুরা, তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন, আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা। বন্ধুরা, দিন শেষে ঘুরে ফিরে একটি ইস্যু কিন্তু বারবার উঠে আসে, যেটি বড় একটি ফ্যাক্টর আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে, যে নিয়োগ জট। এই নিয়োগ জট কবে কখন কোন সময় ছাড়বে সেই বিষয়কে কেন্দ্র করে ব্যাপক টানাপোড়েন ও দোলাচলতা নানাভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ কীভাবে তাদের সংগ্রাম ও লড়াইকে জারি রেখেছে। ব্যাক টু ব্যাক পরপর দুদিন এবং পাশাপাশি রাজভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে মহানগরের বুকে তোলপাড় কাণ্ড, ধুমধুমার অবস্থা কিন্তু তৈরি হয়। তবুও তারা হার না মানা লড়াই জারি রেখেছেন, বিশেষ জরুরি বার্তাও তারা কিন্তু দিয়েছেন। অবশ্যই তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে, পরবর্তী সময় ছেড়েও দেওয়া হচ্ছে, কিন্তু তাদের দাবি একটাই, এই নিয়োগ জট দ্রুত ছাড়াতে হবে। এই নিয়োগ জটকে কেন্দ্র করে বন্ধুরা অত্যন্ত এক্সক্লুসিভ কিছু খবর আপডেট উঠে আসছে, চলুন আমরা সেই দিকে লক্ষ্য রাখবার চেষ্টা করি। বন্ধুরা, এমনিতেই একাধিক বছর ধরে এই উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি ঝুলে রয়েছে। একদিকে মহামান্য আদালতে, অন্যদিকে স্কুল সার্ভিস কমিশন, দুই দিকে জাঁতাকলে পড়ে একেবারে দিশেহারা ও নাজেহাল অবস্থা এই সমস্ত চাকরি প্রার্থীদের। সবথেকে বেশি কাতর যে পরিস্থিতি তা হলো কাউন্সিলিং সম্পন্ন করেও মহামান্য আদালতের নির্দেশ না থাকার তারা কিন্তু নিয়োগপত্র পাচ্ছেন না। নিয়োগপত্র এই সমস্ত চাক্রিপ্রার্থীরা একটির পর একটি দিন অতিক্রান্ত হচ্ছে। পাশাপাশি মহামান্য আদালতে মামলা শুনানি ঠিকভাবে হচ্ছে না বলে অভিযোগ করছেন এই সমস্ত যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থীরা। চূড়ান্ত রায়ের মুখে পৌঁছেও গিয়েও থমকে যাচ্ছে নিয়োগ মামলা, অর্থাৎ সেই ঘুরে ফিরে নিয়োগ জট। অবশ্যই বন্ধুরা, সেই নিয়োগ জট এবং নিয়োগ জটকে কাটানোর উদ্দেশ্যেই গত মঙ্গলবার দ্রুত নিয়োগের দাবিকে কেন্দ্র করে রাজভবন অভিযান করেছিলেন আপার প্রাইমারির এই সমস্ত যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থীরা। তারা জানাচ্ছেন যে সম্মানীয় রাজ্যপাল মহাশয় রাজ্যের সাংবিধানিক প্রধান, তাই তারা তাকে জানাতে গিয়েছিলেন এই সমস্ত বার্তার কথা, যে কিভাবে তাদের প্রসেসটি এখনও পর্যন্ত নিয়োগ জটে আটকে রয়েছে। মহামান্য কলকাতা হাইকোর্টে বারবার সম্মানীয় বিচারপতিদের বেঞ্চ বদল হওয়ায় রায়দান ক্রমশ পিছচ্ছে। ওই দিন রাজভবনের উত্তর গেটের সামনে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে তাদেরকে কিন্তু আটক করা হয় এবং পরবর্তী সময় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু নিয়োগ জট এখনও পর্যন্ত ছাড়েনি, নিয়োগ জট আটকেই রয়েছে সেই তিমিরেই। অবশ্যই সেটি শেষ পর্যায়ে এসেও আবারও কিন্তু একটা জটের মুখে রয়েছে। তবে আগামীকালকের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে গুরুত্বপূর্ণ ম্যাট কেসটি রয়েছে এবং আগামীকালকে কোনো ভালো খবর উঠে আসে কিনা সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, একটির পর একটি দিন অতিক্রান্ত হচ্ছে, অবশ্যই আগামীকালকের দিনটি অত্যন্ত ভাইটাল হতে চলেছে। আমরা সেই দিকে নজরদারি রাখার চেষ্টা করছি, গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে আপনাদের মাঝখানে শেয়ার করে দেবো। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।